প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আব্দুল হাকিম চৌধুরী আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরগুলো নিয়ে আমাদের সাথে আজ অতিথি হিসাবে আছেন দৈনিক সংবাদ প্রতিদিনের বার্তা সম্পাদক রিমন মাহবুজ আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা যাওয়ার আগে আমরা সংবাদপত্রগুলো দেখে নেব দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছে ফেসবুক পেজ নিয়ে অপপ্রচারে যুক্ত ত্রিশ পেজ ও অ্যাকাউন্ট বন্ধ সরকার সংশ্লিষ্টদের যুক্ত থাকার ইঙ্গিত ফেসবুক টুইটারে তদন্ত বন্ধ হওয়া অ্যাকাউন্ট পেজগুলোকে অসত্য তথ্য প্রচারে যুক্ত থাকতে দেখা গেছে বিরোধী দলগুলোকে লক্ষ্য করে প্রচারণা চালানো হচ্ছিল বন্ধ করা হয়েছে নয়টি ফেসবুক পেজ ও ছয়টি ব্যক্তিগত অ্যাকাউন্ট টুইটারও বন্ধ করেছে পনেরোটি অ্যাকাউন্ট দ্বিতীয় নাম তারা কিভাবে ধানের শেষে ভোট চায় গুলশানে জনসভায় বলেছেন প্রধানমন্ত্রী তিনি আরো বলেছেন দুর্নীতি দমন করার জন্য দেশে শান্তি বজায় রাখার জন্য নৌকায় ভোট প্রার্থনা শিরোনাম অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতিসংঘ বিশেষজ্ঞদের উদ্বেগ চতুর্থ শিরোনাম আগের রাত থেকে কেন্দ্র পাহারা দিন বলেছেন ফখরুল নারায়ণগঞ্জে ঐক্যফ্রন্টের জনসভায় তিনি আরও বলেছেন ঢাকার নেতাদের যথা যাত্রাপথে ও জনসভায় যেতে পথে পথে বাধা শেষ সময়ে পাল্টাতে হয় জনসভার স্থান কামার আরেকটি জনসভায় বলেছেন ডিকশনারি খুলে দেখুন নিরপেক্ষতা মানে কি সাতাশ ডিসেম্বর জনসভার ঘোষণা এরপর দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম করেছে নৌকা মানে সমৃদ্ধি ধানের শেষ মানে জঙ্গিবাদ গুলশানে আওয়ামী লীগের বিশাল নির্বাচনী জনসভায় শেখ হাসিনা এই কথা বলেছেন দ্বিতীয় শিরোনাম বাংলাদেশে নারী ক্ষমতায়ন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সীর প্রশংসা রাখাইনে সেনা অভিযান ফের রোহিঙ্গা ঢলের আশঙ্কা চতুর্থ শিরোনাম কাদেরের প্রচারণা গাড়িতে হামলা ছয় কর্মী আহত বিভিন্ন স্থানে প্রার্থীদের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ বোমা হামলা পঞ্চম শিরোনাম ঐক্যফ্রন্টকে নির্বাচনে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে বলেছেন ডক্টর কামাল দৈনিক যুগান্ত তাদের প্রধান শিরোনাম করেছে প্রধানমন্ত্রীকে নিয়ে রাজধানীতে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা উন্নয়নের পক্ষে ভোট দিন তিনি আরও বলেছেন অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট চায় হাওয়া লেগেছে নৌকার পালে জয় হবেই নৌকার উন্নতি ধানের শীর্ষে দুর্নীতি নির্বাচিত হলে বস্তিরবাসীদের ভাগ্য নিরয়ন করব দ্বিতীয় শিরোনাম ডক্টর কামালকে নিয়ে সাতাইশ ডিসেম্বর স্বার্থিত ঐক্যফ্রন্টের সমাবেশ সরকার অতীতে সহিচারদের ছাড়িয়ে গেছে বলেছেন ডক্টর কামাল নির্বাচন সুষ্ঠু না হলে মহাসঙ্কটে পড়বে দেশ পুলিশ ও সরকারি দল সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় সংবিধান লঙ্ঘনের অপরাধে দায়ী হবে সরকার নির্বাচন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ নির্বাচনে সহিংসতা নিয়ে আরেকটি শিরোনাম সারা দেশে গুলিবিদ্ধ সহ আহত পঁচাশি আধুনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে ধানের শীষ মানে দুর্নীতি নৌকা মানে সমৃদ্ধি গুলশানা নির্বাচনী জনসভায় শেখ হাসিনা এই কথাটি বলেছেন দ্বিতীয় শিরোনাম নারায়ণগঞ্জ ঐক্যফ্রন্টের সমাবেশে ফখরুল বলেছেন ভোট কেন্দ্র আগের রাত থেকে পাহারা দিন তৃতীয় শিরোনাম নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ চতুর্থ শিরোনাম এটি বিশেষ প্রতিবেদন প্রশাসনে উত্তাপ দৈনিক কালের কণ্ঠ তার একটি অনুসন্ধান প্রতিবেদন করেছেন সরজমিনে ঢাকায় ধানের শীষ কোথায় পোস্টার না লাগিয়েই ছেড়ার অভিযোগ এই প্রতিবেদনে আরও বলা হয়েছে ধানের শীষের প্রার্থীর দেখা নেই কর্মীদেরও সারা নেই স্থানীয় নেতাকর্মীদের সংগঠিত করার ও হাত খরচ দেওয়ার উদ্যোগ নেই বিএনপির কোথাও কোথাও পর্যাপ্ত পোস্টারই ছাপানো হয়নি নামানো হয়নি প্রচারের মাইক দ্বিতীয় শিরোনাম প্রধানমন্ত্রীকে নিয়ে নির্বাচন নির্বাচনী জনসভায় শেখ হাসিনা বলেছেন ধানের শীর্ষে দুর্নীতি নৌকায় উন্নতি তিনি আরও বলেছেন দেশের শান্তি নিরাপত্তার জন্য দুর্নীতি দমন করার জন্য নৌকায় ভোট শিরোনাম সংবাদ সম্মেলনে মার্কা চায় বলেছেন ডক্টর কামাল ঐক্যফ্রন্টের বড় প্রতিদ্বন্দ্বী এখন পুলিশ ডেইলি স্টার তাদের প্রধান শিরোনাম হাসিনা প্লিজ মডার্ন ক্যাপিটাল তৃতীয় শিরোনাম এ সিচুয়েশন নট সিন ইন ফর্টি সেভেন ইয়ার্স ডক্টর কামাল বলেছেন তৃতীয় শিরোনাম টোয়েন্টি ফোর ইনজুড এস জেপি পি র্যালি ইন চট্টগ্রাম আরেকটি শিরোনাম ইসি পুলিশ রুইন ফুলস অ্যাটমসফিয়ার মোটামুটি সবগুলো দলীয় পত্রিকাই হচ্ছে দুই মহাজোটকে নিয়ে শিরোনাম করেছে নির্বাচনী প্রচার প্রচারণায় একজন আরেকজন এসকে প্রধানমন্ত্রী ঢাকার জনসভাটাই কি লিড করে জনসভা কি লিড করেছে জনসভায় প্রধানমন্ত্রী আজ অনেক কথাই বলেছেন এটা কিন্তু জানেন কিনা যে ঢাকায় প্রধানমন্ত্রীর এটির প্রথম নির্বাচনী জনসভা যেটা গতকাল গুলশানে হয়েছে এবং আপনাদের সব পত্রিকায় দেখলাম লিড একই যে নৌকা জন্য উনি চেয়েছেন প্লাস পাশাপাশি ধান মানে দুর্নীতি ধান মানে জঙ্গিবাদ এই হেডলাইনটা করেছে আমার পত্রিকায় সংবাদ প্রতিদিনই একই হেডলাইন করেছি যে ধান মানে দুর্নীতি এই জনসভায় মানে এই কালকের জনসভাটা উনি শুরু করলেন ঢাকা সম্ভবত ঐক্যফ্রন্টের জনসভা সাতাশে ডিসেম্বরে ওনারা ঘোষণা সরার দিতে ঢাকার নির্বাচনে আমেজটা কিন্তু শুরু হয়ে গেলে জনসভার ই দিয়ে ঢাকার বিভিন্ন কেন্দ্রে বা অলিগলিতে বিভিন্ন পোস্টার নৌকার দেখা যাচ্ছে ধানের শেষে এখনও শুরু হয়নি দেখা যাক কারণ ডিসেম্বরের ওরা জনসভার দিক দিয়ে শুরু করে কিনা না তো চব্বিশ তারিখ থেকে যদি সেনা মোতায়েন হয় তখন হয়তো নির্বাচনী এটা অন্যরকম শুরু হয়ে যেতে পারে মোতায়েনের সাথে ঐক্যফোনের নেতাদের আশাবাদ আশাবাদ করছে এরকম ওনারা বলতেছেন যে ঢাকা প্রচারণা চালাতে পারছেন না ঢাকার বাইরে কিন্তু ওনারা মোটামুটি আছেন এবং ওই জায়গায় মিছিল বা শোডাউন করতেছেন পোস্টারও আছে ঢাকা যে একেবারে নাই এটা তো সত্যই কারণ আমরা দেখতেছি না মিডিয়া দেখতেছে না যে কালের কণ্ঠে এটা সত্য আমরা আমার চোখে ধানের শীর্ষে কোনো পোস্টার বা ব্যানার এখনো চোখে পড়ে নেই নেতা হাত খরচ দিচ্ছে না বিএনপি ওইটা ওই বিষয়ে অনুসন্ধানের বিষয়ে এটা দিচ্ছে কি দিচ্ছে না এটা আমার সঠিক জানা নেই ঢাকায় মির্জা আব্বাস দুই তিনবার ট্রাই করেছেন এর মধ্যে হামলা শিকারও হয়েছেন তারপর উনি কিন্তু চূড়াগুপ্তভাবে উনি কালকেও বলেছেন যে আমি গেরিলা কায়দায় আমি ক্যাম্পিং করতেছি যে সরকারি দল বা আমাদের নৌকার প্রার্থীরা যেভাবে ওপেনলি করতেছেন ওইভাবে ওনারা পাচ্ছেন না এটা সত্যি বা এখন কেন করতেছেন না ওনাদের কৌশলটা হইতে পারে যে এই মুহূর্তে আমরা শক্তি ক্ষয় করবো না আমরা শেষ দিকে এটা নিয়ে নামবো এটা হতে পারে এটা হতে পারে তাদের তাদের কৌশলও হতে পারে কৌশলও হতে পারে আবার এমনও কৌশল হতে পারে যে তার নির্বাচনী পোস্টার লাগাচ্ছেই না কিন্তু অভিযোগ করছে যে আমাদের লাগাতে দিচ্ছে না এমনও হতে পারে মানে এটা তো সত্য না আসলে নির্বাচন পোস্টার লাগাইতে আমরা যেরকম সংবাদপত্র কর্মী রাত্রিবেলা যাই দুইটা আটাটার সময় বাসায় ওই때 আমি অনেক সময় এই পোস্টারগুলো লাগাই আমার চোখে পড়ে না আমি যে নির্বাচনী এলাকায় থাকি লালবাগে গিন্ডি এলাকা আমি রাত্রে যখন যাই দেখি নৌকার পোস্টারই লাগাচ্ছে তারা শেষে গভীর যে হামলার শিকারের ভয় যদি করে গভীর রাত্রে লাগাবে তাও দেখি না দিনে বেলা দূরের কথা হচ্ছে প্রতিদিনই কম হচ্ছে গুলিবদ্ধ হচ্ছে আপনি আলটা জিনিস খেয়াল করবেন যে সারা দেশে কিন্তু নির্বাচন কেন্দ্রে হামলা বা মিছিলে হামলা হচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হলো এ এখন পর্যন্ত ঢাকার বাইরে যে কয়েকটা নির্বাচনে হামলা আছে সবগুলো আবার নৌকার প্রচারণা কেন্দ্রে হ্যাঁ এবং গতকালকে আপনি খেয়াল করবেন না প্রায় তিনজন ডিসিকে মানে জেলা প্রশাসককে হুমকিও দেওয়া হয়েছে বাগেরহাট বরগুনা হ্যাঁ সাতক্ষী মনে হয় সাতক্ষীরাতেও এই আবার এই নৌকার ভোট কেন্দ্রগুলো কিন্তু পুড়িয়েও দিচ্ছে পাশাপাশি নৌকার লোকজনও কিন্তু ধানের শেষের কোনো মিছিল ওরাও হামলা করছে এটা পাল্টা পালটি অভিযোগ চলে আসছে আসলে আচ্ছা অবশ্য আজকে মজার বিষয় কালকে নাকি আমলা লেগে সাধারণ সম্পাদক হামলা হয়েছে হ্যাঁ আমাদের নির্বাচন কমিশনার একজন দপ্তরে হয়েছে ছয় কর্মে আহত হয়েছেন যে আমাদের একজন নির্বাচন কমিশন কমিশনার সম্ভবত রফিকুল কুদা উনি তো বলছেন যে এই এইটি নাকি কালচার আমাদের একটু উত্তজনা একটু উত্তেজনা থাকবে থাকলে নির্বাচন এটা নাকি আমাদের দেশের কালচার জানি না মানে আসলে গত ইলেকশনে গত ইলেকশনের তুলনায় যে পরিমাণ মানে মারামারি রক্তাক্ত বা যে পরিমাণ মৃত্যু হয়েছে পেট্রোল বোমা সহ বিভিন্ন কারণে সেই রকম পরিস্থিতি আমরা এবার দেখছি না গত নির্বাচনের বিষয়টা ভিন্ন প্রেক্ষাপট তখন বিএনপি সহ বিরোধী দলের জোট নির্বাচন বর্জনের জন্য বর্জনের যখন একটা বর্জন করবে নির্বাচনে সে থাকবে না তখন তার আন্দোলন এক ধরনের হবে আর নির্বাচনে থাকার আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ করে আরেক ধরনের আন্দোলন সাথে এটা ভিন্ন ভিন্ন একটা একটা বলতে আমরা একটা আরেকটা খবর দেখতে পাচ্ছি কারণ এখন তো সোশ্যাল মিডিয়াও এটা প্রচারের বিশাল একটা অংশ এখানে অপপ্রচারের জন্য তিরিশটি পেজ এবং অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক নিজে বন্ধ করেছে আর সরকার সংশ্লিষ্টদের যুক্ত থাকার ইঙ্গিত দিয়েছেন নয়টি ফেসবুক পেজ ও আবার ছয়টি ব্যক্তিগত অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে এখন তো সোশ্যাল মিডিয়াটা বিশাল হ্যাঁ সোশ্যাল মিডিয়া তো এখন ব্যাপক জনপ্রিয় আমাদের সংবাদপত্রের থেকেও অনেক জনপ্রিয় বা অনেক কিছু নির্ভরও করে সোশ্যাল মিডিয়া এই জায়গায় যে সব গুজব বা ফেক না কিছু কিছু সত্য আছে তো এইটা কিন্তু সঠিক যে আমাদের মিডিয়ার জনপ্রিয় কিছু মিডিয়ার ওয়েবসাইটও এরা ফেসবুক পেজ নকল করে ওরা আপলোড করতেছিল এবং এই জায়গায় মূল মিডিয়া জানে না তার নামে একটা ফেসবুক পেজ খোলা হয়েছে এবং ওই জায়গায় সরকার বিরোধী বক্তব্য বা রাষ্ট্রদিরোধী বক্তব্য এটা তো অবশ্যই সঠিক কাজ যে এটা এই ধরনের হলে তো বন্ধ করতেই হবে এটা আমার গভর্নমেন্টে করুক বা ফেসবুক বা ইউটিউব কর্তৃপক্ষ যদি তাদের নজরে আসে তো ওরা করবে এটাই স্বাভাবিক সোশ্যাল মিডিয়া তো মানে সবাই তো এখানে আছে কিন্তু যেটাই দেখা যাক সোশ্যাল মিডিয়াতে তারা অন্তত গণমাধ্যমের প্রতি যে আস্থাটা সেই থেকে কিন্তু তারা ছুটে যায় কোন কোন গণমাধ্যমগুলো কী কী দিল এটা হচ্ছে যে খবরের সত্যতা যাচাইয়ের জন্য সেখানে যদি এরকম একটা ফেক পেজের মধ্যে গিয়ে যদি দেখতে পায় যে খুব ভয়ানক খবর গতকাল যেটা সমকালের আমাদের পেজটা হ্যাক্ট হয় হ্যাঁ পেজ এখন নিশ্চয়ই এটা একটা দুষ্ট চক্রের কাজ ওই ওয়েবসাইটটা বা লোগোটুকু ইউজ করে যদি আপনি সামাজিক ওয়েবসাইটে একটা ফেসবুক পেজ ওই জায়গায় যদি একটা সরকার বিরোধী বক্তব্য বা তার মন গড়া একটা প্রতিবেদন ওই জায়গায় ঢুকিয়ে দেয় তা সামাজিক সাইটগুলা যারা আমরা ইউজ করি দর্শক হিসেবে বা পাঠক হিসাবে মনে করবো সমকালের নিউজ হ্যাঁ এটা তো একটা ক্ষতিকর বিষয় আদৌ সমকাল ওই ধরনের নিউজই করে নেই সোশ্যাল মিডিয়া অনেকেই তো বুঝবেনি না যে এটা রিয়েল না ফেক আপনার যিনি যতই সোশ্যাল মিডিয়া জনপ্রিয় এখনও বাংলাদেশের মানুষ বা বাংলা মানুষ সংবাদপত্রকে কিন্তু বিশ্বাস সংবাদপত্র সংবাদপত্র একটা নিউজ নিয়ে ওনার আলোচনা আলোচনা করে যে অমুক এই নিউজটা দিয়েছে এখন ওই পত্রিকার নাম দিয়ে যদি আমি একটা দুষ্ট করে একটা নিউজ করি তাহলে এটা দায় দায়িত্ব ওই পত্রিকার উপরে সে দিচ্ছে না সে দিচ্ছে এই বিষয়ে তো অবশ্যই কঠোর হওয়া উচিত সংবাদপত্র এই দিক থেকে খুব ভালো একটা বিষয় যে এটা প্রিন্ট হয়ে আসতেছে এখানে এটাকে কিছু করার সুযোগ আর নতুন আমাদের সংবাদপত্রগুলো এখনও অনেক সতর্ক ডিজিটাল আইন হওয়ার পরে আমরাও মিডিয়া মানে কোনো যাচাই বাছাই ছাড়া করে নিউজ আমরা আসলে করি না সত্যতা যাচাই যাচাই করি নিউজটা করা হয় এই জায়গায় যদি কেউ যদি এটাকে করে আমাদের জন্য আসলে শুরু হ্যাঁ বা মানে এখন তো নিউজ পোর্টাল অনেক আছে যারা নিউজগুলো যাচাই বাছাই না করে হয়তো একজনকে দেখে আরেকজনকেই কপি করে দিয়ে দিচ্ছে এমনও হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের সংবাদপত্রের পাশাপাশি প্রচুর অনলাইন নিউজ পোর্টাল নিউজ পোর্টাল প্রচুর কেউ কেউ তার ওই এআইপি রেড বাড়ানোর জন্য বলেন বা ওই তার হিট বাড়ানো হিট বাড়ানোর জন্য বলেন যে একটু বিকৃত করে হেডলাইন বা একটু অন্যভাবে নিউজটা উপস্থাপনা এটা হাতে গোনা কয়েকটা বৈফুর অনলাইন করে এটার মেন এর উপর আইসা এটা কিন্তু প্রভাবটা পড়ে অনেক সময় তারা আসলে মানে সাংবাদিকতা চর্চা করছে না করছে হচ্ছে মানে ডলার কামানোর জন্যই তারা বেশিরভাগ মানে যুক্ত থাকেন এবং এই ক্ষেত্রে আমি দেখেছি যারা যত লাইক পাবে সে মনে করে না আমার গুগল ইনকামটা বাড়বে ওটার কারণ আমাদের মূল মিডিয়াতে যে ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়েও সতর্ক হওয়ার জন্য এই নিউজটা আসলে বা এই পদক্ষেপটাকে আমি স্বাগত জানাই যেটা ভালো একটা উদ্যোগ যে পেজগুলো বন্ধ করা হয়েছে সেটা হচ্ছে অপপ্রচারের জন্য আর কি এইটা আসলে অপপ্রচার এখন যারা করতেছেন তাদেরকে তো যদি গভর্নমেন্টের আইডেন্টিফাই করে থাকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা ফেসবুক বা ইউটিউব বা আপনার আর কী কী জিনিস আছে টুইটার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে কয়েকজন হ্যাঁ ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে যদি সে লাগাতার ভাবে যদি অসত্য তথ্য দিয়ে থাকেন কর্তৃপক্ষ এমনি বন্ধ করতে পারে গভর্নমেন্ট না চাইলেও যদি ওই টুইটার কর্তৃপক্ষ টের পায় বা তার নামে যে তার কাছে করলেও কিন্তু সে বন্ধ করে বন্ধ করবে আর এই জায়গায় সরকার বিরুদ্ধে কথা বলে গভর্নমেন্ট তো এটার মনিটরিং করতে আছে যে আপনি অলরেডি জানেন যে তথ্য মন্ত্রণালয় বা নির্বাচন কমিশনের তরফ থেকেও মানে খুব কঠোর এগুলি মনিটরিং করা হচ্ছে তো আরেকটা বিষয় যেটা আলোচনা করি যে ইলেকশনের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের নির্বাচন কমিশনের সুপারিশ এখনও একটা ফাইনাল না ওনারা একটা প্রস্তাব দেবেন ইন্টারনেটে গতি কমিয়ে দেওয়া তো ওই গতি কমানোর আগে এখনই কিন্তু গতি কমে গেছে হ্যাঁ এখন আমরা অনেক গতি কম পাচ্ছি জনপ্রিয় কিছু অনলাইন পোর্টাল আছে নিউজ পোর্টাল ওরা কিন্তু এখন আমি খুলতে পারি না আমার মতো অনেকে নাকি খুলতে পারে না ওই ওয়েবসাইটগুলোর নাম বলতেছে না ওরা ভালো নিউজ করে

কি দরকার এটা মত প্রকাশের স্বাধীনতা তো আমার দেশ অবশ্যই যদি ওই রাষ্ট্রদ্রহ বা সরকার বিরুদ্ধে কোনো হয় তুমি তো ওই সাইটটা বন্ধ করার জন্য ওই ক্ষমতা তো আছে বিটিআরসির কাছে গভর্নমেন্টের কাছে আছে ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষরাও কমপ্লেন করলে ওনারাও বন্ধ করতেছেন দরকারটা কি আগে স্লো করা কারণ আমি তো পৃথিবীর এখন ইন্টারনেটের যুগ এখন সবাই ফার্স্টের দিকে আমি কেন স্লো করার পিছিয়ে রাখবো কি কারণে ইন্টারনেট আইডেন্টিফাই করে ইজি বিষয় আমি একটা সরকার বিরুদ্ধে আমার অ্যাকাউন্ট থেকে দিলাম আমাকে তো আইডেন্টিফাই করা যাচ্ছে এটার জন্য আমাকে ধরাও সহজ হচ্ছে হ্যাঁ কিছু কিছু সাইট আছে দেশটা বাইরের থেকেই হচ্ছে ওই সাইটগুলো পুরো ব্লক করা যাচ্ছে একটা জিনিস খেয়াল করেন মানে নিরাপত্তা বাহিনীদের সাথে বৈঠকে ইলেকশন কমিশন এরকম সিদ্ধান্ত নিয়েছে যে ইন্টারনেট গতি কমানো হবে এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি কি হতে পারে যদি গতি স্লো হয় তাতে কি সুবিধা সরকারের বা ইলেকশন কমিশনের এটা হলো যে ওনারা যেটা কি ভেবেছেন জানি না ওনারা একটা জিনিস বা সামাজিক সাইটটা এখন শক্তিশালী একটা মিডিয়া রূপান্তরিত আমাদের মিডিয়ার বিকল্প আমরা বলবো না ওটা একটা ভালো মেসেজ আমাদের গণমাধ্যমগুলো সব খবর ওখানে আমরা থ্রো করি এবং সকলেই কিন্তু যার যার নিউজ বাই যার যেটা ভালো লাগছে আপনার সামাজিক সাইটগুলো শেয়ার করতেছে সামাজিক সাইটগুলো নিয়ে আবার বিশ্বব্যাপী কিন্তু একটা আতঙ্ক আছে আপনার দেখেন মিশরের বিপ্লব কিন্তু এই সামাজিক সাইট দিয়ে এখন প্যারিসের যেটা ইউলো ফ্যাক্ট যেটা হচ্ছে ওটা কিন্তু এই সামাজিক সাইট সামাজিক সামাজিক সাইটটা নিয়ে গভর্নমেন্টরা অনেক সরকার পক্ষ সব দেশেই সরকার একটু ভয়ই থাকে ভয়ই থাকে ওই চিন্তা থেকে হয়তো এটা চিন্তা করছে যে কিন্তু আবার আমার দিক থেকে আমার চিন্তা যে এটা যদি বন্ধ না করে ঢাকার সারা দেশে যখন নির্বাচন হবে ঢাকা আমরা বসে ওই প্রত্যঞ্চ অঞ্চলে মনে করেন কুড়িগ্রামে একটা কেন্দ্রে কি হচ্ছে ওই জায়গায় আমার মিডিয়া কর্মী উপস্থিত না হওয়ার আগে যদি কোনো উৎসুক দর্শক বা কোনো সচেতন ব্যক্তি যদি অনিয়ম বা ভালো দিকটা যদি সে ফেসবুকে দিয়ে দেয় এটাও কিন্তু মামনয় নির্বাচন কমিশনের একটা তথ্য হিসেবে কাজে লাগাইতে পারে এইটা কি অপপ্রচার মনে হবে এটা অপপ্রচার কেন ধরবেন ওনার আমি এটি বুঝলি

ওই জায়গার সংশ্লিষ্ট কেউ বা ওই জায়গার জনগণ যদি এটা দিয়ে দেয় তো এটা তো একটা তথ্য হিসাবে কাজ করবে আমার কথা হলো যে সরকারও চাচ্ছে দেশের জনগণও চাচ্ছে নির্বাচন সরকার কিন্তু বলে নাই এখন পর্যন্ত বা তাদের আপনার পজিটিভ হিসেবে দেখছে যে সবাই চাচ্ছে যে সুস্থ একটা নির্বাচন জনপ্রিয়তা যাচাই করি ক্ষমতা আসবে এবং বিশেষ করে আওয়ামী লীগের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চাচ্ছে এমপিরা কিন্তু জনগণের কাছ থেকে আস্থা নিয়ে ক্ষমতায় আসে আমরা একটু অন্য প্রসঙ্গে আসি সেটা হচ্ছে রোহিঙ্গা ঢলের আরেকটা আশঙ্কা করেছে এভাবে ইত্তেফাক একটা সুনাম পড়েছে রাখাইনের সেনা অভিযান ফের রোহিঙ্গা ঢলের আশঙ্কা সেখানে দুজন মাছ ধরতে গিয়ে গলা কাটা লাশ পাওয়া যায় কারণ উদ্যোগের কথা যে আবার নতুন করে একটা ইয়ে হয়েছে যে আবার সেনা অভিযানে জায়গায় শুরু হয়েছে এক সেনা অভিযানের কারণে কিন্তু আমরা রোহিঙ্গা অলরেডি আমাদের দশ লাখের বেশি মানে আমাদের দেশে ঢুকে গেছে আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে এখন যদি আরও ওই জায়গায় যারা আছেন খুব নিয়ন্ত্রণের মাধ্যমে আসেন অনে রাখায় প্রদেশে রোহিঙ্গারা কিন্তু একটা ওদের পুরো ঘেরাও করে রাখা হয়েছে কারণ দুজন বৌদ্ধ মাছ শিকার করতে গিয়ে ওনাদের দুজনের গলা কাছটা লাশ ওই পাওয়ার খবরে ফের রোহিঙ্গা অভিযান চালালে এই আবার কিন্তু আতঙ্কিত হয়ে আবার আমার দেশের দিকে ঢল নেমে এদিকেই আসবে এটা আবার এটা আবার মিয়ানমারের চালাকি হতে পারে কারণ দেখেন প্রত্যাবাসনের একাধিক টাইম দিয়েও বা সময় দিনক্ষণ করেও ওরা কিন্তু নিচ্ছে না লাস্টে যখন সর্বশেষ তারিখটা হয়ে গেল তখন আমাদের দেশে যারা রাখেন যারা এই রোহিঙ্গারা আছেন ওনারা বললো যে নিরাপত্তা ছাড়া বা ই ছাড়া ওনারা যাবেন না ওনারা বিক্ষোভের কারণে এটা স্থগিত করা হলো এবং আন্তর্জাতিক সম্প্রদায় যারা জাতিসংঘ সহ ওরাও চাচ্ছে না এভাবে এরা ফিরে যাক এখন আর মিয়ানমারের সুবিধা হলো ওরা তো আসলে নিতেই চায় না ওরা অবশিষ্ট যারা আছে তাদেরকেও যদি ওরা বিভিন্ন কৌশলে দেশে মানে আমাদের দেশে ফেরত পাঠাতে চায় এটা তো ওরা শুরু থেকেই চেষ্টায় শুরু থেকেই নতুন করে আরেকটা এটা উсилаториক ছিলাториক করলো এবং এই দুজনকে আসলে কি রোহিঙ্গারা ওই জায়গা মেরে ফেলছে এটা আমার বিশ্বাস না অন্য কোন কারণ হতে পারে এটা দোষ চাপা হচ্ছে দোষ চাপা হচ্ছে আচ্ছা নির্বাচন প্রসঙ্গে আরেকটি আসি এটা প্রথম হলো شورای কয়েকটি প্রতিনিধিদের কাছেও নাম করেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতিসংগ বিশেষকবের উদ্বেগ তারা জাতিসংগ প্রকাশ করেছেন অবশ্যই এই নজরদারি আছে বাংলাদেশের নির্বাচন উপরে এবং যেহেতু গত নির্বাচন নিয়ে বিশ্ব মিডিয়া একটা ভালো চোখে দেখে নেই একতরফা নির্বাচনে ওনারা এটা ভাবে দেখছেন আর এবার যেহেতু নির্বাচন বিরোধী দল বলেন বা বিএনপি সহ ২০ দলের জোট অংশগ্রহণ করছেন মোটামুটি সব দলেই এবার নির্বাচন অংশগ্রহণ জাতিসংঘের একটা একটা নিয়মিত কাজেই একটা দেশের ওই নির্বাচন আসলে বা সরকার পরিবর্তনের যে কৌশলগুলা থাকে নির্বাচন হোক বা অন্য কোনো পন্থা হোক এটা ওরা মনিটরিং করে এখন পর্যন্ত ওরা টোটাল রিপোর্টটাই জাতিসংঘ এটা ওনাদের কাছে আছেন এবং ওনারা এটা ফলো করতেছেন এবং জাতিসংঘের আমার মনে হয় যে আরও মনিটরিং করা দরকার পর্যবেক্ষক পাঠে এই বিষয়ে আরও ভাবে ভালোভাবে আমাদের দেশে গণতন্ত্রের যে প্রক্রিয়াটা এটা অব্যাহত রাখার জন্য যে নির্বাচনে নির্বাচনে যে সুস্থ হয় এটা দেশবাসী যেরকম চায় জাতিসংঘও তো চাবি। প্রথম হল একটা সম্পাদীয় করেছে আজকে নির্বাচন পর্যবেক্ষণ বিদেশি পর্যবেকের আসতে দিন যেন নির্বাচন নিরপেক্ষ হওয়ার জন্য বা এই বিষয়ে তারা তো নির্বাচন কমিশন বন্ধ করে নাই তারা নির্বাচন কমিশন তো জানিয়েছেন নির্বাচন কমিশন তো আহ্বান জানিয়েছেন ইউরোপীয় বা অন্য অনেকে আসতে চাচ্ছেন না হলে তাদের এই টাইমটা ওনারা বলতেছেন যে তাদের জন্য ব্যস্ততার কারণে আসবে আবার পঁচিশ ডিসেম্বর নির্বাচন কমিশন কিন্তু পর্যটক আসতে দেওয়া হবে না নির্বাচন কমিশন নিজেও চায় পর্যটক মানে পর্যবেক্ষণ আসুক দেশি বিদেশি সবাইকে ওনারা স্বাগত জানান আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আগামীকাল একই সময় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ